কেন্দ্রীয় ডিআইটি পুকুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ জানাবেন এখন পর্যন্ত কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শাফিন, এই মুহূর্তে গ্যান্ডারিয়ার যে ডিআইটি পুকুর পার ঘিরে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানে আমি আছি এবং দুপুর 12টা নাগাদ এই অভিযান শুরু হয়েছে এবং এখনও কিন্তু সেটি চলমান। রাজুকের উদ্যোগে আসলে এই অভিযান শুরু হয়েছে এবং ডিআইটি পুকুরের চারপাশে যে অবৈধ স্থাপনা ছিল সেই স্থাপনাগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পুকুর পার ঘিরে এখানে একটি পার্কের মতো গড়ে তোলা হয়েছিল এবং যেটিতে একটি কয়েক ছোট ছোট রেস্টুরেন্টের মতো কিছু খাবারের দোকান অবৈধভাবে বসানো হয়েছিল, সেগুলো কিন্তু আসলে এখন উচ্ছেদ অভিযান চলছে। এছাড়া এর আগে কিন্তু আসলে এই পুকুর পার ঘিরে কিন্তু দোতলা একটি বিল্ডিং যেটি সেটি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এর নিচতলায় কিন্তু গার্মেন্টস পণ্যর মেশিনারিজ ছিল, সেটি কাজে লাগানো হয়েছিল এবং উপরতলায় কিন্তু কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহারের কথা ছিল, সেই স্থাপনাটি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এছাড়া আশেপাশে যেই আরও যে অবৈধ স্থাপনা ছিল সেগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এলাকাবাসী এখানকার এবং যারা পরিবেশবাদী আছেন, যারা এই পুকুর রক্ষা কমিটি আহ্বায়ক আছেন, যারা অনেকদিন দীর্ঘদিন ধরে এই ডিআইটি যে শতবর্ষী পুকুর রক্ষা কমিটির সাথে যুক্ত, তারা কিন্তু আসলে এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বেশ এখানে কিন্তু সাধুবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে এই অবৈধ স্থাপনা প্রতিনিয়তই যাতে এই অভিযান চালু থাকে এবং যাতে অবৈধ স্থাপনা না থাকে, কোনোভাবেই না রাখা যায়, সেই জিনিসটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং এখানে একটি কথা বলে রেখেছে, স্থানীয়দের পাশাপাশি এখানে কিন্তু মালিকানা দাবি করা আরেকটি পক্ষ আছে, যারা কিন্তু সকালে এখানে এসেছিলেন এবং তারা রাজুকের সাথে কিন্তু বেশ তাদের সাথে কথাবার্তা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে কিছুটা, তারা দাবি করছিলেন যে এই স্থাপনাটি ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি মালিকানা হলেও এখানে কিন্তু অবৈধ স্থাপনা, অর্থাৎ জলাশয় আইনে কিন্তু বলা আছে যে পুকুর বা জলাশয়ের পাশে কিন্তু অবৈধ স্থাপনা থাকতে পারবে না, সেটি ব্যক্তিগত হোক কিংবা প্রাতিষ্ঠানিক হোক, এবং সেই আলোকেই কিন্তু রাজুক আইন অনুযায়ী তাদের এই অভিযানটি চালিয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই এক পাশেই অভিযান কিন্তু শেষ করেছে এবং অন্য পাশে এখন যে অবস্থা যেখানে আমি অবস্থান করছি এই পাশটায় যেই অবৈধ স্থাপনাগুলো আছে, রেস্টুরেন্ট বা পার্কের মতো যে জায়গাটি, সেটি কিন্তু আসলে দখলমুক্ত করার অব্যাহত আছে, দখলমুক্ত করার যেই অভিযান সেটি কিন্তু চলমান এবং এখানকার অধিবাসী যারা স্থানীয় আছেন, যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তারা কিন্তু এটিকে সাধুবাদ জানিয়েছেন। তো শাফিন, এই ছিল আমার কাছে ডিআইটি পুকুর পাড়ে যেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান তার সবশেষ খবর। রাজধানীর গ্যান্ডারিয়ায় ডিআইটি পুকুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।